হাদিস বর্ণনা করেছেন আবু বকর ইবনে আবি মুসা, তার পিতা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আরব দেশের দক্ষিণ অঞ্চলের মানুষ, তখনকার যুগে ইয়েমেন বলা হতো, ইয়েমেন। জি, তো ওখান থেকে এসে ইসলাম গ্রহণ করেছিলেন আবু মুসা আশআরি, প্রসিদ্ধ প্রখ্যাত সাহাবি। তিনি বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি দুই ঠান্ডার সময়ের সালাত আদায় করবে সে জান্নাতে যাবে। দুই ঠান্ডার সময় বলতে কি বোঝানো হয়েছে? দিনের দুই প্রান্তে শীতল সময় তুলনামূলক, এক হচ্ছে ফজরের সালাত, বড় হয়েছে আর এক সালাত হচ্ছে যে এখন দিনটা ঠান্ডা পড়ে আসছে, আসরের সালাত। এই দুটো সালাত যদি কেউ যত্ন সহকারে পড়ে তো বাকি সালাত মাগরিব এশা আর জোহর কি হবে না, ছুটবে না। এমন কোন লোক খুঁজে পাবেন যে লোকটাকে ফজরে জামাতে দেখা যায়, নিয়মিত ফজর পড়ে আর নিয়মিত আসর পড়ে আর জোহর পড়ে না, বা মাগরিব এশা পড়ে না, পাবেন খুঁজে? পাবেন না, কিন্তু পাবেন না। কিন্তু জোহর পড়া লোক আর মাগরিব এশা পড়া লোক অনেক লোক আছে, ফজরে পাওয়া যায় না। আপনার মহল্লার আশেপাশে দেখেন ওইসব লোককে ফজরে খুঁজেই পান না। এই জন্য এই দুই সালাতের কথা বলা হয়েছে, যেই সময়টা হচ্ছে গাফিলতির সময়, ঘুমের সময় বা ব্যস্ততার সময়। ব্যস্ততার সময় দেখেন, ব্যস্ত এখানে আরেকটি বিষয় ইস্তেমবাদ করেছেন ওলামারা, সূক্ষ্ম বিষয়, যে দুনিয়ার লোকেরা অধিকাংশ বা সিংহভাগ যখন দুনিয়া নিয়ে মেতে থাকে সেই সময় এবাদত বন্দিগির গুরুত্ব আরও বেশি বেড়ে যায়। এটা একটা ফর্মুলা শরীয়তে জানেন কি, দুনিয়ার লোক যখন মেতে আছে শেষ দুনিয়া নিয়ে তখন আপনি দিন নিয়ে মেতে আছেন, এটার গুরুত্ব অনেক বেশি। কিন্তু সবাই মিলে যখন দিনের কাজ করছে আপনিও করছেন, অত গুরুত্বপূর্ণ না, অত গুরুত্বপূর্ণ না। কথা বুঝলেন না? বুঝলেন না? এই জন্য সারাদিন তো অধিকাংশ মুসলিমরা আল্লাহর জিকির আজকার করছে, ইবাদত বন্দী করছে, করছে না করছে না, কিন্তু কোন সময় দুনিয়ার লোক একেবারে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? রাতের শেষ তৃতীয় অংশে। যতই জাগুক না কেন, রাত দেড়টা দুটা থেকে শুরু করে চারটা পাঁচটা ফজর হওয়া পর্যন্ত এই সময়টাই তেমন কোনো লোক জাগে না, ঠিক না? রাস্তাঘাট দেখছেন একেবারে খালি হয়ে আসছে, হচ্ছে না হচ্ছে না? এই সময়টা এই জন্য বেশি ফজিলতের সময়, বেশি ফজিলতের সময়। কারণ অন্য সময় তো সবাই জিকির আজকার করছে, আপনিও করছেন, আপনি অন্যের চাইতে কি বেশি হইলেন আপনি? কথা বোঝা গেছে? জি। এই রহস্যের কারণে শাবান মাসে সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রেখেছেন। কায়দাটা সামনে রেখে এই এই নবী সাল্লামের এই সিরাত জীবনীগুলি তুলে ধরুন আপনি, বা শরীয়তের মাসলাগুলি তুলে ধরুন। বুঝলেন না? বুঝলেন না? কারণ সামনে তো রমজান চলে আসছে, রমজানে তো সবাই রোজা রাখবে মুসলিম মানে, তাই না? যদিও আজকাল অনেক মুসলিম আছে রোজাদার, এরা মুসলিম নামে শুধু, কিন্তু মুসলিম মানে রমজান মাসে ফরজ রোজা প্রায় লোকই রাখবে, সবাই রাখবে। তার আগে দুই তিন মাস আগে না রে, রমজান দূরে আছে, কিছু নফল টফল তো রাখি, তো রজব মাসেও কিছু নফল হয়তো এমনিতে রাখবেন, ঠিক না? তার আগের মাসগুলো, তার আগের মাসগুলোতে নফল কিছু রোজা রাখি, রমজান মেলা দূরে আছে, ওই যে রমজানে রোজা রেখেছি আর রাখবো না, মাঝে মাঝে রাখি, ঠিক না? কিন্তু শাবান মাস চলে আসলে স্বাভাবিক মানুষে কি মনে করে, এই তো রমজান কাছে চলে এসছে, আর রমজান মাসে কি করতে হবে, গোটা মাস রোজা রাখতে হবে, যাক এই মাসটা একটু ভালো করে খাওয়া দাওয়া করি, এই মন মানুষও তৈরি হতে পারে কি পারে না, যার ফলে এই গাফিলতির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য নাসাঈর হাদিস হচ্ছে, যাকা শাহরুন ইয়াগফালুন নাসু আনহু, এই শাবান মাসটি এমন একটি মাস যেই সময়টাতে অধিকাংশ লোক গাফিল থাকে রোজা থেকে, আর শাবান আর কি আর রোজা রাখবো, রমজানে তো পুরোটাই রাখবো। এই জন্য নবী সাল্লাল্লাহু কি করেছেন, এই গাফিলতির সময় বেশি বেশি রোজা রেখেছেন। যেই সময় দেখছেন যে মানুষ হাটে বাজারে শুধু অশ্লীল কথা বলছে, আলতু ফালতু কথা বলছে, হাটে বাজারে কোনো জিকির আজকার হয়? মসজিদ সবাই জিকির আজকার করছে, মসজিদে সবাই জিকির আজকার করছে, কে মসজিদে আলতু ফালতু কাজ করে? ইল্লা মাশাআল্লাহ। কিন্তু হাটে বাজারে রাস্তাঘাটে জিকির আজকার করার লোক খুব কম,
সুতরাং হাটে বাজারে জিকির আজকার করা, তসবি করা, আল্লাহকে স্মরণ করা, এটা বেশি ফজিলতের। এই জন্য যদিও হাদিসটা সহিহ না যাইফ ইখতিলাফ রয়েছে, কিন্তু মার্কেটে বাজারে প্রবেশের দুয়ার ফজিলত আছে না, অনেক বেশি ফজিলত কিন্তু আছে। জি, আল্লাহ হেদায়েত করুন। হাদিস ছিল, যেই ব্যক্তি ঠান্ডার সময়ে দুই সলাৎ পড়বে সে জান্নাতে যাবে, কারণ সে অন্য সলাৎ ছাড়বে না, সে পাঁচ ওয়াক্ত নামাজি, আর পাঁচ ওয়াক্ত নামাজি হলে জান্নাতে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে এই ফজিলত পাওয়া গেল। এই হাদিস সহিহ বুখারী তরে সহিহ মুসলিম রয়েছে, কিন্তু সহিহ মুসলিমে আরেকটি হাদিস, লাইয়ালে জান্নার, জাহান্নামে কখনো যাবে না। মান সাল্লা কাবলা তুলু ইশামস কাবলা গুরুবা, যেই ব্যক্তি সূর্য ওঠার আগে আর সূর্য ডুবার আগে এই দুই সলাৎ পড়ে, দুই নামাজ পড়বে, সে জাহান্নামে যাবে না। হানা আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ।